আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আপনাদের ঘুরে দেখাতে নতুন আরেকটি রেস্টুরেন্ট। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এটা ঠিক ডাউনটাউন রেস্টুরেন্টের পাশে একবারে সাথে লাগালাগিভাবে আছে। তো এটা আপনারা পেয়ে যাবেন যে দায়রাপাক থেকে হাদির মোড়ের যে রাস্তাটা আছে এই রাস্তার মাঝখানেই এই দুইটা রেস্টুরেন্ট অবস্থিত। তো ডাউনটাউনের পাশে এখন নতুন নাম দিয়ে করছে এরা ফুডল্যান্ড। তো চলুন আমরা ভিতরে ঢুকি, ঢুকে দেখি কি আছে রেস্টুরেন্টের ভেতরে। তো ডেকোরেশন প্রায় সেম ডাউনটাউনের মতোই, আলো টালো যেভাবে ডাউনটাউনে লাগানো আছে এটাতেও ঠিক সেই রকমভাবে আলো টালো লাগানো আছে। তবে ডাউনটাউনের আলোগুলো একটু উজ্জ্বল বেশি ছিল, এখানে একটু কম উজ্জ্বল আলো ব্যবহার করা হয়েছে। তো এখন প্রতিটা রেস্টুরেন্টেরই একটা নির্দিষ্ট জায়গা থাকে সেলফি টেলফি তোলার জন্য, তো এখানেও আছে সেলফি তোলার জায়গা। এই যে এই জায়গাটাতেও আপনারা দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, কিন্তু এইটার ডিজাইনটা একটু অন্যরকম মনে হচ্ছে, যে উল্টা লাভ শেপের এই ডিজাইনটা এখানে। আর এখানেও আপনারা দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারেন। মেনু কার্ডটি দেখে আমার মনে হলো যে জিনিসপত্রগুলো একটু ওভার প্রাইস। তো যাই হোক, যেহেতু আমি চলে আসছি সেহেতু আমি একটা জিনিস তো টেস্ট করেই দেখবো এই রেস্টুরেন্টে, তাই আমি একটা জিনিস অর্ডার দিয়ে দিলাম। তো যাই হোক, এটা স্বাদ ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল এটার স্বাদ নতুন অবস্থাতে। তো এখনও এটা সেইভাবে পরিচিতি লাভ করেনি, সেই কারণে একটু ভিড় কম, না হলে দেখা যায় তো ডাউনটাউনের মতো বসার জায়গায় পাওয়া যাচ্ছে না এটাতেও। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো লোকজন আসবে। তবে আমার মনে হয় যে এখানে আরও কিছু ছোট আইটেম অ্যাড করার দরকার, যেমন চা, কফি। কফি আছে কিন্তু ব্ল্যাক কফি, এটা একটু বেশি প্রাইজেরটা আছে। তো আমার মনে হয় যে চা যদি অ্যাড করে তো ভালো হয়, যেমন পাশেই ভালো লেবু চা পাওয়া যায়, তো এরা যদি এখানে লেবু চাটা প্রোভাইড করে তো আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, এখানে ডাউনটাউনের পাশে রেস্টুরেন্টটা অবস্থিত। তো ঘুরতে চলে আসুন এবং দেখে চলে যান এই নতুন রেস্টুরেন্ট। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।